এসএসসির গ্রুপ ডি ও গ্রুপ সির চাকরি হারাদের মামলাকারীদের ভরা কোর্টে ভরা এজলাসের সামনে বিচারপতির সামনে খেলা হবে গেম ইজ গোয়িং অন সেই খেলা হবে স্লোগান দিতে শুরু করেন তারা যা নিয়ে কিন্তু একটা বি বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় হাইকোর্ট চত্বরে এবং সেখানে মামলাকারীর যে আইনজীবীরা যারা চাকরি হারিয়েছেন তারা সুপ্রিম কোর্টে যেতে চেয়েছেন এবং সেখানে সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত কোনো স্থগিত আদেশ দেয়নি অভিযানগুলি যে রায় দিয়েছে যে চাকরি চাকরি যাদের বাতিল হয়েছে সেই 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 রায় কিন্তু বহাল থাকছে ফলে কার্যত দিশেহারা হয়ে পড়ছেন যে মামলাকারী চাকরি হারাদের মামলাকারীদের যে আইনজীবীরা তারা হাইকোর্টে সুব্রত তালুকদারের সামনেই ভরা এজলা সে তারা খেলা হবে খেলা হবে এই স্লোগানে কিন্তু ভরিয়ে তোলে এবং তারা বলে মানে কার্যত দেখে নেওয়ার মতো ব্যাপার যে কীভাবে চাকরিহারাদের চাকরি বাতিল করে দিয়েছে অভিজিৎ গাঙ্গুলি এবং আরও অন্যান্য বিচারপতি যার ফলে কিন্তু প্রায় খুব আছড়ে পড়ছে কোর্ট চত্বরে এবং তারা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য মরিয়া উঠেছে কিন্তু সুপ্রিম কোর্টে গেলেও এখনো পর্যন্ত কোনো স্থগিতাদেশ বা কোনো রকম কিন্তু নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু আসেনি তাই এই তাই দিনের পর দিন যত জল গড়াচ্ছে ততই কিন্তু মামলা এগিয়ে যাচ্ছে এবং খুব কিন্তু বাড়তে চলেছে যে চাকরি হারাদের আইনজীবীদের ওপর তো তারা কিন্তু সেই আইনজীবীরা যতই দিশেহারা হচ্ছেন ততই কিন্তু বিচারপতিদের উপর কিন্তু রাগান্বিত হয়ে পড়ছেন এবং তারা এমনকি খেলা হবে যে রাজনৈতিক স্লোগান সেই স্লোগানও কিন্তু কোটের মধ্যে দেওয়া শুরু করে দেয় এবং যার ফলে কিন্তু প্রবল ধমক দেয় বিচারপতি সুব্রত তালুকদার এজলাসে যখন বিচার বিচার চলছিল ঠিক সেই মুহূর্তে সুব্রত তালুকদার এই এই ধরনের নোংরামির জন্য কিন্তু আইনজীবীদের কিন্তু প্রচণ্ড ধমক দেয় এবং সেই যে শব্দ এই যে খেলা হবে গেম ইজ গোয়িং অন এই শব্দ কিন্তু প্রত্যাহারের নির্দেশ দেয় যার পরেই কিন্তু বিচারপতিরা প্রত্যাহার করে নেয় এই ধরনের শব্দ এবং তারা কিন্তু তাদের ভুল স্বীকার করে নেয় এবং এই খেলা হবে স্লোগান যাতে আগামীতে আর হাইকোর্টের চত্বরে বা আইনের মধ্যে এই আইনের সীমারেখার মধ্যে কোনো রাজনৈতিক স্লোগান যাতে না আসে সেই জন্য কিন্তু প্রচণ্ড ধমক দেয় আইনজীবীদের ফলে কার্যত কোর্ট চত্বরে কিন্তু একটা হুলুস ব্যাপার যাদের চাকরি হারা যাতে চাকরি গিয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে একের পর এক যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তার ফলে কিন্তু এই ধরনের মন্তব্য করে ফেলেছেন মামলাকারীদের বিচারপতিরা